हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल स्वीट मोमेंट। তোমাদের আবার সবাইকে একবার নতুন করে স্বাগত। এখন চলছে দুর্গা পুজো, আর আজকে আমরা গিয়েছি সপ্তমীর ঠাকুর দেখতে। তো এটা হচ্ছে আজকে সপ্তমীর আমাদের গুরু গুরু করার দিন। তো আমরা এসেছি আজকে রানীগঞ্জ শেয়ার সোলের যে রাজবাড়ি আছে সেখানে ঠাকুর দেখতে। এই যে দেখে নাও, এটা হচ্ছে দুর্গা ঠাকুর। আর দুর্গা ঠাকুরের পুরো ব্যাকগ্রাউন্ড আমি দেখে দিচ্ছি। এটা হচ্ছে ভিউজটা দেখো, প্রচুর লোক। বাঙালিদের দুর্গাপুজো মানে একটা আনন্দ। তো এটা হচ্ছে পুরো নিউজটা, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ভালো করে। এই যে আমরা আবার একটা নতুন ঠাকুর দেখতে যাচ্ছি, ওটা দেখা হয়ে যাওয়ার পর আমরা আবার বেরিয়ে গেছিলাম। এটা হচ্ছে আরো একটা ঠাকুর, দেখো চারিদিকে কত মেলা বসেছে। যেখানেই ঠাকুর দেখতে যাচ্ছি সেখানেই দেখছি বাইরে কত মেলা বসেছে। আর আমার সামনে থেকে ক্যামেরা করাটা হয়নি, কারণ প্রচণ্ড ভিড় ছিল, তাই আমি যতটা পেরেছি ক্যামেরায় বন্দি করেছি। দেখো ঠাকুরটা কি সুন্দর, আর ভিউজগুলো দেখো কি সুন্দর। যতগুলোই ঠাকুর দেখেছি ততগুলোই সবগুলোই খুবই সুন্দর, আর প্যান্ডেলও করেছে খুব সুন্দর। এই যে আমি আরো বড় করে দেখিয়ে দিলাম, এটা হচ্ছে বাইরেরটা। কি সুন্দর দেখো, আবার এটা একটা আলাদা প্যান্ডেল। এটা হচ্ছে রানীগঞ্জ রেল পার্ক যেটাকে বলে, সেখানে হচ্ছে এই ঠাকুরটা হয়েছে। সব নামগুলো জানি না কোথায় কোথায় হয়েছে, তো যতগুলো পারবো বলে দিচ্ছি। এই যে আমার শাশুড়ি মা শ্বশুরমশাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো তুলছে, আর এই যে পুরো প্ল্যাটফর্মটা দেখে দিচ্ছি। খুবই সুন্দর করে সাজিয়েছে প্রতিটা প্রতিমা। তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। আর এই যে হচ্ছে বাইরের গেট, প্রচন্ড ভিড় ছিল কালকে। আর এই যে আমার বর্মশাই গাড়ি চালাচ্ছে। এই যে আরো একটা প্যান্ডেল, এগুলোর আমরা ভেতরে যাইনি, বাইরের থেকে এই প্যান্ডেলগুলো আমি ভিডিও করে নিয়েছি। এই যে একটা ঘোড়া ছিল সেটা তো আর এখানে আমার ননদ খাচ্ছে। মাঝে আমরা একটা রেস্টুরেন্টে ঢুকেছিলাম, সেখানে খাওয়া দাওয়া চলছিল। আর এই যে দাদা ভাই মানে আমার ননদের বর। আর এটা আমরা সব শেষে ঠাকুরটা দেখেছি। এই ঠাকুরটার নাম বলে নাকি প্রজাপতি দুর্গা, তো এটার নাকি একটা কাহিনী আছে, যে কাহিনীটা আমি পরে একদিন তোমাদের সবাইকে বলবো। দেখো কি সুন্দর। তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে নিশ্চয়ই তোমরা নিচে কমেন্টে জানিও। আর এই যে এবার আমরা বাড়ির পথে রওনা দেবো। সব মন্দিরগুলো খুব সুন্দর সাজিয়েছে।